বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নতুন ভ্যাট আইন বাস্তবায়নে সব ধরনের সমস্যা সমাধান করতে হবে ব্যবসায়ী এবং রাজস্ব বোর্ডের সম্মিলিত প্রচেষ্টায়। একথা বলেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক এই আইন নিয়ে এক আলোচনা সভায়। আলোচনায় ব্যবসায়ীরা বলেন, নতুন ভ্যাট আইন আগের চেয়ে ব্যবসা বান্ধব, তবে এখানে বেশ কিছু বিষয় নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। যে সার্ভিস সেক্টরে কিন্তু আপনার এই 15% ভ্যাট নিলে অ্যাডভোকেট সাহেবরা কিংবা ডাক্তার সাহেবরা কিন্তু মারা যেত। 15% ভ্যাট, ওনারা তো কোনো মেটেরিয়াল ট্রানজাকশন করছেন না, ওনারা তো ওনার ব্রেইন ইউজ করছেন কিংবা ওনার এক্সপার্টিস ইউজ করছেন। এই জন্য সার্ভিস সেক্টরে আমি মনে করি যে আপনাদের চিন্তা ভাবনা করা উচিত। আমাদের যে লোকাল ইন্ডাস্ট্রি আছে, একই আইনের সাথে আপনি সাপ্লিমেন্টারি ডিউটি উঠিয়ে দিচ্ছেন। সাপ্লিমেন্টারি ডিউটি উঠে দিলে কি হবে? বিদেশি গুডস উইল কাম ইন চিপার। তো এমন কোনো আমাদের কার্যক্রম হওয়া উচিত না যেটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রি মে ফেস এ নিউ চ্যালেঞ্জ। আইন যখন হয়েছে কিছু প্রবলেম হবে, কিছু হিকাপস হবে। ইউ উইল বি ট্রাভেলিং এ রোড, এটা পথল ছাড়া হবে না। বাট আমাদের যে বিগত অভিজ্ঞতা এবং এই চলার পথে যেই অভিজ্ঞতা হবে, আমার মনে হয় সেই অভিজ্ঞতায় নতুন সিস্টেমটা কার্যকর হয়ে যাবে।